প্রতি বছরের মতো এবছরেও শরতের মাঝামাঝিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাসে পাখি গণনার কাজ শুরু হয়ে গেল। গণনা চলবে 2 দিন ধরে। বন দপ্তরের আহ্বানে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সদস্যরা রায়গঞ্জ বন বিভাগের কর্মীদের সাথে গণনার কাজে অংশগ্রহণ করেছিল। উপস্থিত ছিলেন বিভাগীয় বন আধিকারিক কমল সরকার, কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির বিট অফিসার বরুণ শাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গত বছর গণনার সময় হালকা বৃষ্টিপাত হলেও এই বছর গণনার পরিবেশ ছিল খুব সুন্দর। বনকর্মী এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ছোট ছোট টিমে ভাগ হয়ে সকাল 7টা থেকে প্রায় 11টা পর্যন্ত গণনার কাজ চালিয়ে যায়। গত বছর কুলিক পক্ষীনিবাসে 98,739টি পাখি এসেছিল। এবছর আশা করা যাচ্ছে যে পাখির সংখ্যা হয়তো আরও বৃদ্ধি পাবে। কুলিক পক্ষীনিবাসে আজকে আপনাদের কর্মসূচি কি? প্রতি বছরের মতো এবছরও বনদপ্তরের আহ্বানে কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখিদের গণনার জন্য আমরা এসেছি। আজকে এখানে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, HMPA বিভিন্ন সংস্থা এই পাখি গণনায় অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে কুলিক পক্ষীনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস। এখানে ওপেন বেল স্টর শামুকখোল, যেটা নাইট হেরন, কর্মোরেন্ট, ইগ্রেট জাতীয় বিভিন্ন পরিযায়ী পাখি এখানে আসে এবং সেগুলোর গণনা হয়। তো আমরা আশা করছি এবছর পাখির সংখ্যা না বাড়লেও কুলিক পক্ষীনিবাস এশিয়ায় তার যে রেকর্ড, অন্যতম বৃহত্তম পক্ষীনিবাস হিসাবে সেই রেকর্ডটা ধরে রাখবে। আবহাওয়ার খামখেয়ালি পড়ার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পরিবেশ দূষণ, এই বিভিন্ন কারণে পাখিগুলো এবার অনেক আগেই যাওয়া শুরু করেছে। এই পাখিগুলো সাধারণত মে মাসের মাঝামাঝি আসে, এবার একটু আগেই চলে এসেছিল এবং পাখিগুলো একটু আগেই যাওয়া শুরু করেছে। তো তবুও আমরা আশাবাদী যে কুলিক পক্ষীনিবাস তার রেকর্ড এবার ধরে রাখবে। আচ্ছা, আপনার পাখি গণনার কাজটা কি করে করেন? এখানে কুলিক পক্ষীনিবাসে আশেপাশে এবং ভেতরে যে গাছে নাম্বারিং করা আছে, বনদপ্তরের কর্মীরা প্রায় 2 মাস ধরে বিভিন্ন গাছের নাম্বারিং করে এবং যেই যেই গাছে পাখি বাসা করে, তো সেই গাছের নাম্বারিংটা আমরা নোট ডাউন করি এবং সেই গাছে কতগুলো পাখির বাসা আছে সেগুলো কাউন্টিং করা হয়। প্রতি এক একটা বাসায় বাবা মা এবং বাচ্চা সহ 4 থেকে 5টি পাখি সেখানে থাকে। তো সেখানে এভারেজে 4টি করে পাখি ধরে নিয়ে টোটাল কাউন্টিং করা হয়। তো বনদপ্তর কিছুদিন সময় পর টোটাল কত পাখি হলো সেটা ঘোষণা করে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।